আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। হুগলি জেলার খানাকুদে বিজেপি নিজের দলের কর্মীকে খুন করে নোংরা রাজনীতি করছে। রবিবার একথা বলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব। খানাকুদে বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূলের দিকে আগুন তুলছে বিজেপি। তবে হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন বিজেপি নিজেরাই নিজেদের কর্মীকে খুন করে নোংরা রাজনীতি করছে। তৃণমূল খুনের রাজনীতি করে না, তৃণমূল শুধু মানুষের উন্নয়নই করে। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। বিজেপি তার একজন দলের কর্মীকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য খুন করে খুনের রাজনীতি আমদানি করতে চায়। আজকে বিশৃঙ্খলা করে বন্ধের নামে গতকাল থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিজেপি খুনের রাজনীতি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার ক্ষেত্রে বিভিন্নভাবে কৌশল গ্রহণ করছে যাতে মানুষের অসুবিধা হোক এবং তারা রাজনীতিতে টিকে থাকতে পারে। আমি জানি না যে এই ঘটনা ঘটার একদিন আগে থেকে উত্তরবঙ্গ থেকে একজন সাংসদ বিজেপি সাংসদ এসে আরামবাগ বসে আছেন, পরের দিন ইনসিডেন্ট হওয়ার পরেই আবার বাঁকুড়া থেকে একজন সাংসদ তিনিও এসে পৌঁছেছেন। সেটা তাদের রাজনৈতিক কাজকর্ম, কিন্তু ইনসিডেন্ট হওয়ার আগের দিন 14 তারিখ একজন সাংসদ নিজের কেন্দ্রে না থেকে উনি উত্তরবঙ্গ থেকে এখানে এসে বসে আছেন, এটা কিন্তু একটা কোথাও না কোথাও সন্দেহ মানুষের মনের মধ্যে জেগেছে এবং তারা রাজনৈতিকভাবে এটাকে এই খুন, যে কোনো খুনই আমাদের কাছে কষ্টের, দুর্ভাগ্যজনক, কিন্তু এই খুনকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন। আমরা শুধু আরামবাগের সমস্ত মানুষের কাছে আবেদন করেছি, খানাকুলের মানুষের কাছে আবেদন করেছি যে আমরা উন্নয়নের পক্ষে মানুষের স্বার্থে কাজ করার দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দল করি। কোথাও আপনারা কোনো বিশৃঙ্খলায় কোনো বেআইনি কাজের সঙ্গে বিজেপি যেটা চাইছে এলাকার মানুষ সমস্যায় পড়ুক, বিপদে পড়ুক, সেটাতে আপনারা পড়বেন না। মানুষের পাশে থাকা যে দল সেই দলের নাম তৃণমূল কংগ্রেস, আর বিশৃঙ্খলা খুন অনৈতিক কাজ করার দলের নাম বিজেপি। তারা আরামবাগকে কোথাও কোথাও অশান্ত করার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস আপনাদের পরিবারের সদস্য হিসেবে সব জায়গায় দাঁড়িয়ে আছে, আপনাদের সেবা করবে, এলাকা উন্নয়ন করবে, মানুষের কাছে মানুষের প্রয়োজনে সমস্ত পরিষেবা দেবে, সঙ্গে থাকবে।